বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলোয়াড় ক্লাব ফুটবলেও দুর্দান্ত। ম্যানচেস্টার সিটির হুলিয়ান আলভারেজ আরও এক ধাপ এগিয়ে। 2023 সালটা যেন তার জন্য স্বর্ণে মোড়ানো একটি বছর। সোনালি ট্রফি জেতার পর তার ভাগ্য আরও প্রশস্ত হলো। ক্লাবে এসে ধারাবাহিকভাবে শিরোপা জিততে শুরু করেন আলভারেজ। ম্যান সিটির হয়ে ট্রাভেল জয়ের পর ফিফা ক্লাব বিশ্বকাপও জিতে নিলেন 23 বছর বয়সী আর্জেন্টাইন। বিস্তারিত নুরুল আফসারের রিপোর্টে। 23 বছর বয়সী আলভারেজের ভাগ্যটা সুপ্রসন্ন ক্যারিয়ারের শুরু থেকে। উঠতি বয়সের ক্লাব রিভার প্লেটের হয়ে জিতেছেন কোপা লিবার্তাদোরেস কাপ, সেই তো শুরু তার শিরোপা জেতা। এরপর ম্যান সিটির হয়ে দুর্দান্ত অভিষেক তার। গত সিজনে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, সেই সাথে লিগ শিরোপাও তো ছিলই। এসব ট্রফি জেতায় এই আর্জেন্টাইনের ছিল উল্লেখযোগ্য অবদান। গত 22 ডিসেম্বর ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে অনেকটা একাই জিতিয়েছিলেন দলকে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে একাই করেছেন জোড়া গোল, সাথে ছিল একটি অ্যাসিস্টও। খেলা শুরু হওয়ার 40 সেকেন্ডের মধ্যে সিটির আর্জেন্টাইন ফরওয়ার্ডের গোল। এরপর বিরতির আগেই ম্যান সিটি 2-0 গোলে এগিয়ে যায়। সিটির কাজটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল তখনই। বিরতির পর সিটি করেছে আরও 2টি গোল, তার মাঝে একটি ছিল আলভারেজের। ম্যাচে দারুণ নৈপুণ্যের কারণে ম্যাচ সেরা হয়েছেন এই আর্জেন্টাইন। একই মৌসুমে দেশের হয়ে বিশ্বকাপ ও ক্লাবের হয়ে ট্রেবল জেতার অনন্য কৃতিত্ব আগেই গড়েছিলেন, এবার ক্লাবের হয়েও জিতলেন বিশ্বকাপ। 23 বছর বয়সেই অনন্য অর্জন আলভারেজের। আলভারেজের পাশাপাশি শিরোপা জেতার পূর্ণতা পান কোচ গার্দিওলা। বড় 2টি ট্রফি গত মৌসুমের আগ পর্যন্ত অধরা রয়ে গিয়েছিল তার। চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতা ছিল না তার। অবশেষে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয় সিটির। তারপর বাকি ছিল শুধু ক্লাব বিশ্বকাপ, যেখানে সুযোগ পেতে হয় আসলে মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়ে। ইউরোপ সেরা হওয়ায় সিটি সেই সুযোগটা পেল এবারই প্রথম, আর সেই প্রথম সুযোগেই বিশ্বজয় করল পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা কাপের পর এই বছর এটি সিটির 5ম শিরোপা। দারুণ এ জয়ে সিটির যেমন ট্রফি কেস পূর্ণতা পেল, তেমনই একটা বৃত্ত পূরণ হলো গার্দিওলারও। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত বার্সেলোনার কোচ থাকা অবস্থায় জিতেছিলেন সম্ভাব্য সব শিরোপা, এবার সিটির হয়েও সব শিরোপা জিত হয়ে গেল গার্দিওলার। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।